বিরোধী দল না থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। 108টি পুরসভার মধ্যে 33টি পুরসভায় বিরোধী শূন্য। এর বাইরে আরো 6টা পুরসভায় সিপিএম কংগ্রেস বিজেপি একটাও আসন পায়নি। এই প্রেক্ষাপটে বিরোধীরা যখন পুরভোটে অশান্তি হিংসার অভিযোগে সরব, তখন ফল ঘোষণার দিনে বিরোধী শূন্য গণতন্ত্র নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। বিরোধী শূন্য করার আমার প্রয়াস মানে আমাকে বুথ দখল করতে হবে, যা ছাপ্পা ভোট মারতে হবে, এই মেসেজটা খারাপ। এবারে পুরভোটে 3 জেলার 4টি পুরসভায় ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল। এই তালিকায় ছিল কোচবিহারের দিনহাটা, বীরভূমের সাঁইথিয়া সিউড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ। বুধবার ফল বেরোনোর পর দেখা গেছে দিনহাটার পাশাপাশি কোচবিহারের আরো 3টে পুরসভাও বিরোধী শূন্য। দক্ষিণ চব্বিশ পরগনার 6টি পুরসভার মধ্যে 3টি পুরসভা বিরোধী শূন্য। এই জেলার 137টি ওয়ার্ডের মধ্যে 132টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের অন্তর্গত 3টি পুরসভা দুটিতে খাতাই খুলতে পারল না বিরোধীরা। বজবজ এবং ডায়মন্ডহারবার পুরোপুরি বিরোধীহীন। শুধু মহেশতলা পুরসভার 35টি আসনের মধ্যে একমাত্র ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস, বাকি 34টিতেই জয়ী তৃণমূল। অনুব্রত মণ্ডলের বীরভূমের 5টি পুরসভার মধ্যে সিউড়ি সাঁইথিয়া সহ 4টি পুরসভায় বিরোধী শূন্য। বীরভূমের 93টি ওয়ার্ডের মধ্যে 92টি ওয়ার্ডেই জিতেছে তৃণমূল। যদি না দাঁড়াতে পারে তাহলে কি করবো? 102 গোল খেয়েছে বিজেপি আজকে। কোনো টিমের এইরকম শোচনীয় পরাজয় হলে পদত্যাগ তো কোচের পদত্যাগ অবশ্যম্ভাবী, এবং টেকনিক্যাল ডাইরেক্টর অমিত মালভিয়া তারও পদত্যাগ অবশ্যম্ভাবী হওয়াই উচিত, কিন্তু এরা করবেন কি না জানি না। এই নির্বাচন কার্যত আমরা ফলাফলটাকে গ্রহণ করছি না। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি সামাজিক এবং রাজনৈতিক এবং তার সঙ্গে প্রশাসনের যে ভূমিকা, শাসক দলের গণতন্ত্র সম্পর্কে যে অনীহা, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কোনো সুস্থ স্বাভাবিক নির্বাচন করা এই মুহূর্তে সম্ভব নয়। পশ্চিমবঙ্গের তৃণমূলের নেত্রী, তিনি নেত্রী হয়েছেন কিন্তু তিনি সন্ত্রাস লুট রাহাজানি দুর্নীতির পুরনো অভ্যাস ছাড়তে পারছেন না। যেখানে মানুষ এবং তার গণতন্ত্র বলে কিছু থাকছে না, নির্বাচিত প্রতিনিধিদের গণতন্ত্রও নেই, ভোটে যিনি দাঁড়াবেন তারও ক্যামেরাটিতে অধিকার নেই, তিনি তার নিজের ভোটটা দিতে পারবেন। গণতন্ত্র তো শাসকের জন্য নয়, সেই জন্য বিরোধী শূন্য হয়ে যাওয়া একেবারে সম্পূর্ণভাবে একটা পুরসভা বা একটা নির্বাচক মণ্ডলীর একটা অংশের প্রতিনিধিত্ব কোনোভাবেই এলো না, এটা গণতন্ত্রের পক্ষেই ক্ষতিকর। গণতন্ত্রের পক্ষে ভালো হতে পারে না যে একটা দল এইরকমভাবে একক কর্তৃত্ব, এটা দলটার জন্যও ভালো না, তার কারণ তাদের কাজকর্মের ভুল ধরিয়ে দেওয়ার মতো কেউ থাকছেন। সব মিলিয়ে পুরো ভোটে তৃণমূলের জয় জয়কার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।